Assalamualaikum. সবাই কেমন আছেন? মানে গ্রামের এই জিনিসগুলো ভালো লাগে যে এক পত্তন ফসল হয়ে গেলে আরেক পত্তন লাগানো হয়ে যায়। এই যে ধান কাটা হয়ে গেছে কিন্তু এখন আবার এই যে কলই লাগিয়েছে, মনে হচ্ছে ঘাস কিন্তু এগুলো কলই লাগাইছে আর কলইগুলো এখন হচ্ছে। দূরে, খুব দূরে সরিষা। আমি আপনাদের সঙ্গে সরিষার ভিডিও শেয়ার করব। আমার ঋতুমিনি অবশেষে ফসল খেতে মাঝখান দিয়ে যাচ্ছে। বাবা কলই পারাইও না। তো ঋতুমণি গ্রামের দৃশ্যের ভিডিওগুলো নিচ্ছে, আমার ভাল লাগছে না? চলো। তো এই হচ্ছে সরিষা, আপনারা বলেন এটা কি গ্রামের দৃশ্য? গ্রামের মানুষ এত খারাপ, আমাকে ফেলে দেয়, হাত দাও বাড়িয়ে দাও। এবার আমি ধরি ভাই, এটা ঠিক না, বুঝছো? আসো, মানুষকে উপকার করতে হয়, অপকার নয়। আমি তোমার মেয়ে না, আমি ছাড়া আর কেউ আছে? এই হচ্ছে জঙ্গল গ্রাম। আমার ফেসবুক ফ্রেন্ড নজরুল ভাইয়া আপনাদের বাড়ির সামনে দিয়ে ঘুরে যাচ্ছি, আশা করি আপনি চিনতে পারছেন। আর যারা যারা এই গ্রামটা চিনেন, জঙ্গল গ্রাম, তো তাদের তো অবশ্যই চেনা চেনা হতে পারে। তো যাই হোক, গ্রামটি দেখিয়ে দিচ্ছি, যদিও আমার চেনা না, কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও করছি, কারো না কারো তো গ্রামে যা। ফ্রেন্ড ফেসবুক ফ্রেন্ড ভাইয়া, তো আপনার জঙ্গল গ্রাম ডিজিটাল
একটু হলে দেখতে পারবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই হচ্ছে গ্রামের পরিবেশ, গ্রামের দৃশ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।